আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড মাস্টার 248। চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। রেসিপিটি হচ্ছে বাকর খানের মালাই চাপ। এগুলো হচ্ছে পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী খাবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, চলুন আমরা রেসিপিটি শুরু করি। এখানে আমি দেখতে পাচ্ছেন 4 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর কিছু কাঠবাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদামগুলো আমি এখানে সুন্দর করে কুচি করে নিব, সুন্দর করে কুচুর। এগুলো আমার ডেকোরেশনের ক্ষেত্রে এবং কি লেয়ারের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। সো বন্ধুরা, চলুন আপনাদেরকে মেইন প্রসেসে নিয়ে যাই। এখানে আমি চুলার ফ্লেমটা অন করে দিলাম। অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি আমার 4 লিটার দুধ এখানে ঢেলে দিলাম। দুধের সাথে আমি এখানে কিছু দারচিনি দিয়ে দিয়েছি, কিছু এলাচ ফেটে দিয়ে দিয়েছি, এবং সাথে দিয়েছি 4-5টা তেজপাতা। সো এটা আমরা বয়েল হতে দিব, আস্তে আস্তে বয়েল হতে থাক দুধটা 10 থেকে 15 মিনিট বয়েল হতে থাকবে। এখানে আমি কাঠবাদামগুলো কুচি করে নিয়েছি। কাঠবাদামের সাথে এখানে আমাদের কিছু পেস্তা বাদাম লাগবে। এখানে আমি কিছু পেস্তা বাদামও কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পেস্তা বাদামগুলো আমি ভালো করে কুচি করে নিচ্ছি। এগুলো আমাদের ডেজার্টের ক্ষেত্রে লাগবে। বেসিক্যালি একটা মিষ্টি জাতীয় খাবার করার জন্য বাদাম খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি কিছু কিশমিস তাও কুচি করে নিচ্ছি, লাইক চপ করে নিচ্ছি আর কি। একটা কিশমিস 2-3 পিস করে কেটে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের দুধটা অলরেডি অনেকটা ঘন হয়ে আসছে, বয়েল হয়ে দুধটা ঘন হয়ে যাচ্ছে। এখানে আমি কিছু চিনি দিয়ে দিলাম। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন সেখানে আপনাকে চিনি দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কিশমিস। ডেজার্টের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমাদের যেটা মেইন আকর্ষণ, এখানে কিছু যেটা মেইন টিপস আপনাদের জন্য, কিছু কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো এখন আমাদের দুধটা অনেক তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, অনেক ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দুধটা বলক আসতেছে। তো বন্ধুরা, আমাদের 4 লিটার দুধ অলরেডি 3 লিটার হয়ে গেছে, 3 লিটারেরও কম হয়েছে। তো দেখুন, এখন আমাদের মেইন প্রসেস, এখন আমাদের লেয়ারিংয়ের কাজ, ডেজার্টটা লেয়ারিংয়ের কাজ। আমি নিচে বাদা, কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম আমি দিয়ে দিয়েছি আগেই। এখন আমাদের সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকর খানি আমি বিছিয়ে দিলাম বাদামগুলোর উপরে। সাথে আমি লেয়ারিং করতেছি, উপরে আবার বাদাম দিয়ে দিচ্ছি, পেস্তা বাদামও দিয়ে দিয়েছি, কাঠবাদামও দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিশমিস কুচি। সবগুলোই আমার কুচি করা যেই বাদাম এবং কিশমিসগুলো ছিল সেখান থেকে আমি লেয়ারিং করতেছি। এখন আমার যে প্রিপেয়ার করা যে দুধটা আমি আস্তে করে লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি একে করে লেয়ার করতে থাকবো। বন্ধুরা দেখতে থাকুন আপনারা, রেসিপিটি অবশ্যই অনেক সুন্দর এবং অনেক মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার সেকেন্ড লেয়ার, এখানে আমি আবার বাকরখানে দিয়ে দিলাম। বাকরখানের উপরে আবার আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম এবং কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি আবার আমার প্রিপেয়ার দুধটা আবার উপরে লেয়ার করতেছি, দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলেই আমার বাকরখানিগুলো খুব সোক হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে বাকরখানির ভিতরে ঢুকতে থাকবে। দেখুন, আমার তৃতীয় লেয়ার, আমি আবার বাকরখানি দিয়ে দিতেছি। এটা আমার শেষ লেয়ার, বাকরখানির শেষ লেয়ার। তো দেখতে পাচ্ছেন, এখন আমার সম্পূর্ণ দুধটা আমি বাকরখানির উপরে দিয়ে দিব। এভাবে সুন্দর করে আপনাকে দুধটা দিতে হবে। দুধটা ঢালার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই স্লোভাবে ঢালতে হবে দুধটা। আপনাকে অতিরিক্ত গরম দুধ আপনি ঢালতে পারবেন না। কুসুম কুসুম দুধটা যখন কুসুম কুসুম হয়ে আসবে তখনই আপনি দুধটা বাকরখানির উপর ঢালবেন। দুধটা যদি অতিরিক্ত গরম ঢালেন তাহলে আপনার বাকরখানিগুলো ভেঙে আপনার শেপ থাকবে না, বাকরখানির শেপ থাকবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি উপরে বাদাম কুচি এবং কিশমিস কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের ডেজার্টটা কত সুন্দর হয়েছে। আপনি চাইলে আধা ঘন্টা পরে সার্ভ করে খেতে পারবেন, আর বেসিক্যালি এটা ঠান্ডা করে খেতেই সবচেয়ে মজা। তো বন্ধুরা, এটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে তারপর আপনারা সার্ভ করবেন এবং খাবেন, ইনশাল্লাহ আশা করি খুব ভালো লাগবে। সো বন্ধুরা, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।
ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি আমার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।